পাকিস্তানকে নিয়ে সমালোচনা হলে এখনও অনেক লোক আছে যারা পাকিস্তানের পক্ষে কথা বলে। দেখবেন যে যত মানুষ এই জনগণ আছে, কেউ হয়তো সাধারণভাবে থেকেছে, কিন্তু তাদের ভিতরেও কিন্তু ওই পাকিস্তানি সাপোর্টার স্টিল নাও আপনারা দেখবেন যে ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখবেন যে এখনও পাকিস্তানকে নিয়ে সমালোচনা হলে এখনও অনেক লোক আছে যারা পাকিস্তানের পক্ষে কথা বলে। এই জিনিসগুলো দেখলে আমরা এই স্বাধীন দেশে আমরা দুঃখ লাগে আসলে, মানে বলার তো কিছু নাই, বলার কিছু নাই, কারণ মানুষের বলার অধিকার আছে, বাক স্বাধীনতা আছে, সুতরাং বলার কিছু থাকে না, কিন্তু আমরা এটা দুঃখিত হই। তবে এটা আমাদের সামনে কখনো করতে পারে না, আমরা যতটুকু পারি যতখানি পারি একজন মুক্তিযোদ্ধার কোনো সমস্যা হলে কোথাও কোনো যে আমরা জানতে পারি সেটা আমরা চেষ্টা করি তার কিছু সেবা করার জন্য, মানে যা কিছু হোক আমরা দৌড়ে যাওয়ার চেষ্টা করি। মুক্তিযোদ্ধা সন্তানরাই মুক্তিযোদ্ধাদের জন্য যাবে, এটাই স্বাভাবিক। আমাদের জাতির জনকের প্রতি অকৃতজ্ঞতার ভূমিকা পালন করেছে, সেই ধারাবাহিকতায় পরবর্তী যে কয়টি সরকার এসেছে বাংলাদেশে প্রত্যেকেই মুক্তিযোদ্ধাদের অবহেলিত অবস্থানে রেখেছে। তারা 16 ডিসেম্বর ঠিকই পালন করেছে, তারা 26শে মার্চ ঠিকই পালন করেছে। অনেকেই খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিল যারা হত্যাকারী ছিল, আমাদের বঙ্গবন্ধুর হত্যাকারীদের মধ্যেও খেতাবপ্রাপ্ত বীরোত্তম বীর বিক্রম বীরপ্রতীক এরকম ছিল। তো যাই হোক, তারা হলো অকৃতজ্ঞ এবং মানে বেইমান বলতে পারেন। হ্যাঁ।